পিরোজপুরের কচা নদীর ওপরে পৌনে 1000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। কিন্তু দক্ষিণাঞ্চলবাসীর এই স্বপ্নের সেতুই এখন পড়েছে হুমকির মুখে। চলতি বছর জেলা সদরের দেওনাখালী মৌজায় বালুমহালের জন্য মিজান ব্যাপারী নামে এক ইজারাদারকে 2.5 একর জমি ইজারা দেয় জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কচা, সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর তীরের দেওনাখালী সহ 4 গ্রামের 5টি মৌজার 30 একর জায়গা থেকে অপরিমিতভাবে বালু উত্তোলন করছেন। এতে হুমকির মুখে পড়েছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু ও হুলারহাট লঞ্চ টার্মিনাল সহ প্রায় 12টি গ্রামের মানুষের বসতি, কৃষিজমি ও সম্পদ। বালুটা মানে যে নির্দিষ্ট সীমানার বাহির থেকে উঠাইতেছে, এর জন্য আমাদের সব অর্থনৈতিক, মানসিক, সামাজিক সর্বদিক থেকে ক্ষতি হইতেছে। এই বালি কাটার কারণে ভাঙনে যাইতেছে শত শত বিঘা জমি। অনেক নিষেধ করা হয়েছে কিন্তু শুনতেছে না। আশেপাশে অবস্থা খুবই খারাপ, গুড়িয়ে গুড়িয়ে হারা বালি কেটেছে। বালুমহলের জন্য 2.5 একর জায়গায় 2টি বালখেডের মাধ্যমে বালু উত্তোলনের অনুমতি রয়েছে, কিন্তু অবৈধভাবে 6টি বালখেড দিয়ে বালু উত্তোলন করছেন। গুয়াবাড়িয়া কাটার কথা আর কাটে তো এই জায়গায় উল্লার হাটে, সরি আপনাকে দেখে যা মুখিল লিখে সব গেছে, আমরা আমিও চলে যেতে সব চলে গেছে, আমিও চলে যেতেছি। এলবো মুখিল বোর্ড তো 5টা বোর্ডে কাটতে আছে, কিন্তু আমাকে তো বোর্ড হয়েছে, আমি তো যেটা চাকরি করি একটাই বোর্ড। এদিকে নদী ভাঙনে সদরের দেওনাখালী গ্রামটি ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। ব্লক দেওয়ার কারণে গত 8-10 বছর স্টিমার ঘাট ও বরিচাল গ্রামটি ভাঙনের হাত থেকে রক্ষা পেলেও সম্প্রতি শুরু হওয়া বালু উত্তোলনের কারণে আবারও হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও স্থায়ী কোনো সমাধান পায়নি বলে জানায় এলাকাবাসী। জেলা প্রশাসক মহোদয়ের তাদের কাছে আমরা অভিযোগ করার পরেও একবার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছিল, কিন্তু তারপরে তারা দেদারসে এইভাবে চালিয়ে দিচ্ছে। যদি সম্ভব হয় এই বালিমহল বন্ধ করে দিলে এলাকার মানুষের দীর্ঘদিনের যে ভাঙন থেকে আমরা রক্ষা পাবো। জেলা প্রশাসন বলছে নির্দিষ্ট এলাকার বাইরে বালু উত্তোলন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সীমানা লঙ্ঘন করে বালি উত্তোলনের চেষ্টা করে, যে বালি উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে যেতে পারে, ভাঙনের সৃষ্টি হতে পারে, এগুলোর বিষয়ে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। পিরোজপুরের 4টি বালুমহল থেকে 50 বালখেড দিয়ে প্রতিদিন প্রায় 1,25,000 ঘনফুট বালু উত্তোলন করা হয়। সময় সংবাদ, পিরোজপুর।